আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা একটি বিজনেস কার্ড তৈরি করবেন গ্রাফিক রিভার থেকে কপি করে। গ্রাফিক রিভার হচ্ছে মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা ভালো মানের ভিজিটিং কার্ডের ডিজাইন পাবেন, এবং সেখান থেকে আপনি যত বেশি কপি করতে পারবেন তত বেশি আপনার ডিজাইন ইম্প্রুভ হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা যাই। এই আমি এখান থেকে একটি বিজনেস কার্ড ওপেন করে রাখছি, সেটা আমি আপনাদেরকে আজকে কীভাবে তৈরি করবেন এটা আমি ফটোশপের মাধ্যমে এটা তৈরি করে দেখাবো, ঠিক আছে? এই ডিজাইনটা এখান থেকে আপনারা মানে গ্রাফিক রিভার থেকে আপনারা বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ বিজনেস কার্ড পাবেন এবং বিভিন্ন আইটেম পাবেন, সেগুলো কপি করে ডিজাইন করলে আপনার ডিজাইনের মানে ইম্প্রুভ অনেক বেশি ইম্প্রুভ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই আমরা এখান থেকে যে ইয়াটা আছে, সোজা যেটা আছে, এটাকে আমরা সোজা করবো। আগের ভিডিওতে আমি দেখাছিলাম কীভাবে এরকম বাঁকাগুলোকে সোজা করতে, আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। তো তাহলে এখন এটাকে বড় করার জন্য আমি ফেসটাকে একটু জুম করি, কন্ট্রোল দিই, একটু সামনের দিকে এই মাউসের স্ক্রল বারটাকে ঘোরানোর পর আপনি এখানে আসবেন। আসার পরে এই না নিচের দিকে আসি। ধরুন আমরা এই এই কার্ডটা নিচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা কপি করে নিই, এটা তো সেমই ধরতে গেলে, এটাকে ঘুরে আপনার এদিকে নিয়ে আসছে, ঠিক আছে? এরপর আমরা ধরেন এখান থেকে এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম, এটাকে কপি করে নিয়ে নিই কপি। এরপর হচ্ছে আমরা এখানে আসার পরে আমরা আমার গত আরেকটা ভিডিওটা আমি কীভাবে বিজনেস কার্ডের জন্য ব্লিড তৈরি করতে হয় আমি ব্লিডটা তৈরি করে দেখাইছি। এখন আমি শুধু এখান থেকে ব্লিডটা তৈরি করব, ঠিক আছে? ব্লিড আমার তৈরি করা আছে, আমি আগের ব্লিডের মধ্যে কাজটা করবো আর কি। আচ্ছা, সেম এখানে পেজে আসার পর আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, যেটা কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে শুধু পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করছি। করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক করে এরপরে আপনি এটাকে অল্টার ধরে একটু জুম করে দেন। মোটামুটি কি বরাবর আমার ইয়ার সাথে একদম ঠিক আছে, আমার ইমেজগুলো যেরকমই হোক কিন্তু আমার ডিজাইনটা ঠিক আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন হচ্ছে এখান থেকে, আচ্ছা এটা একটু পেজটাকে এখন ছোটো করে দিই আমি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে যে ফন্ট কি ইউজ করছে সে এখানে মুনতাসেরাত এই ফন্টটা সে ইউজ করছে, ঠিক আছে? তো এই ফন্টটা আমার এখানে ইনস্টল করা আছে, আমি এই ফন্টটা ইউজ করব। আপনাদের কাছে না থাকলে আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখন প্রথমে এটা থাকুক, থাকার পর আমাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই চোখটা অফ করে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিলাম, এখন চোখটা অন করে দেখি আমার কালারটা আগেও ছিল, বাট আমি এখন পরে যেটা দিচ্ছি ওইটা হয়েছে। কালার দেওয়ার পর আমি চোখটা অফ করে দিব, ঠিক আছে? এরপর হচ্ছে আমি এখান থেকে আপনার প্রথমে যে শেপটা আছে, ঠিক আছে, আমাকে প্রথমে এই শেপটা নিতে হবে। মানে আপনার যেটা ভালো লাগে আপনি ওটা স্টেপ বাই স্টেপ নিয়ে নেবেন আর কি, ঠিক আছে? এই যে আমি প্রথমে এটা নিচ্ছি, এটা নেওয়ার জন্য আমাকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলসের মধ্যে আসতে হবে। আসার পরে আমাকে এখান থেকে এই এরকম করে একটা শেপ ড্র করতে হবে, ঠিক আছে? লিডের বাইরে আমরা আমাদের ডিজাইন চাইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। এরপর এটা চোখ অফ করে অফ করে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা পিক করে দেন, এটা একদম বরাবরটা দিয়ে দিই, ঠিক আছে? কালারটা পিক করা আমাদের হয়েছে। হওয়ার পরে এখন এখান থেকে আপনি একটু অপাসিটিটা কমাই দেন, চোখ অন করে অপাসিটি কমাই দেন, তাহলে আমাদের এখানে ডিজাইনের অবস্থানটা কোথায় আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমি এখান থেকে এ এটা হচ্ছে এ হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের শর্ট ফর্ম, এই মাথায় ক্লিক করে ধরে শিফট ধরে আমি এদিকে নিয়ে আসতেছি, ঠিক আছে? এখানে আনলাম, এরপরে ওকে, সেম পজিশনে আবার এটাকে ধরে এখান থেকে এই হ্যাঁ একদম এত পর্যন্ত নিয়ে আসছি, তার মানে কি বরাবর আছে। আর আমার ব্লিডের বাইরে যদি বাঁকা থাকে এটা কোনো সমস্যা নেই, এটা কাটা যাবে। তারপরে হচ্ছে আপনি চোখটা এই চোখটা অফ করে দেন, ঠিক আছে? অফ করার পরে আবার আমার নিচে আরেকটা শেপ নিতে হবে, ঠিক আছে? তো এখন এখানে যেটা আছে এটাকে আমি কপি করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে আমি ধরেন এখান থেকে আমি এটা অপাসিটি বাড়াই দিলাম, দিয়ে এটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি এখানে কন্ট্রোল এফ দিলে কাজ করবে না, হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যাঁ, এই যে পেস্ট করছি, পেস্ট করার পরে অথবা আপনি এভাবে না করে আপনি এই লেয়ারটাকে ধরে আপনি এই যে দুটো ক্লিক করতে পারেন, দুটো করার পরে আপনি নিচে চলে আসছে, নিচেরটাকে আমরা ধরে এই যে শিফট ধরে এটাকে আমরা বড় করে দিতে পারি একদম। আর আপনি এখান থেকে অপাসিটি কমাই দেন, কমাই দিয়ে দেখেন একদম উবু ঠিক আছে। আর আপনি কী করবেন, শুধু এখান থেকে আপনি কালারটা দিয়ে দিবেন, এটা যে গাঢ় কালারটা আছে না, এই গাঢ় কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর হচ্ছে
এরপর আছে আমাদের এখানে দেখতেছি চিকন একটা লাইন দেখতেছে না, ওই লাইনটা দেওয়ার জন্য আমাদেরকে, ঠিক আছে, ওইটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই এরকম করে একটা প্রথমে এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিব, এই যে এতটুকু পর্যন্ত শেপ নিয়েছি। শেপটা নেওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আসবো, আসার পর আমরা এখানে ক্লিক করে এই এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতেছি, বাঁক করতেছি। এরপর আপনি এখান থেকে পারমিশন ইয়েস দিয়ে দিবেন, দেখেন এটাকে আপনি চাইলে অপাসিটি কমাই দিতে পারেন, এখান থেকে অপাসিটি কমিয়ে এখানে ক্লিক করে এই আপনি এখান থেকে একদম বরাবর করে দিতে পারেন, এই দুটাকে টেনে ক্লিক করে এইটাকে আপনি এই বরাবর নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে আসলাম, আসার পর আমি এখান থেকে এটার অপাসিটি বাড়াই দিছি, বাড়াই দেওয়ার পর এটাকে চোখটা অফ করে দেই। এরপর হচ্ছে আমার এই শেপটা, এই যে এখানে যে ত্রিভুজের মতো যে শেপটা আছে এটা, এটা আমরা চাইলে পেন টুল দিয়ে এখান থেকে শেপ পেন টুল দিয়ে নিতে পারি, আবার এই যে রেক্টেঙ্গুলার টুলস থেকে নিতে পারি, আমি পেন টুল থেকে নিচ্ছি, সমস্যা নেই। এই আপনি এখানে একটা ক্লিক করেন, তারপর হচ্ছে আইডিয়া অনুযায়ী এখানে ক্লিক করি, এরপর হচ্ছে আমরা এখানে ক্লিক করি, দেন এখানে আমরা আসি মিলাই দিই এটাকে, ঠিক আছে। এখন আমি এটার কালার, এটার কালারটা হচ্ছে আপনার এটা এটা, এখন আমি এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিই। অপাসিটি কমাই দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আমি দেখতেছি আমার এখানে অবস্থানটা কি আছে, ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আসার পর আমি এটাকে ক্লিক করে ধরে, হ্যাঁ, তারপর হচ্ছে এই মাথাটাকে ধরে এই বরাবর নিয়ে আসলাম, এরপর হচ্ছে এটাকে ধরে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আর একটু এদিকে নিয়ে গেলাম, এরপর আপনি এখান থেকে অপাসিটি বাড়াই দেন বা চোখটা অফ করে দেয়। এখন আমার এখানে সব কিছু ঠিক আছে, শুধু উপরের শেপটা নেওয়া হয় না, ঠিক আছে। উপরের শেপটা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিব, এখান থেকে এই যে স্পেস দিয়ে স্থানটা ঠিক করে নেই, যত বেশি ডিজাইন কপি করতে পারবেন তত আপনাদের ডিজাইন ইমপ্রুভ হবে। এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস, মানে যখন কপি করবেন এবং প্র্যাকটিস করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ডিজাইনগুলো কীভাবে ইমপ্রুভ হচ্ছে। এরপর আমরা এখান থেকে ক্লিক করে এভাবে করে এটাকে চোখের আইডিয়া অনুযায়ী আমরা রাউন্ডটা করে দিচ্ছি, এই যে দেখেন এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। রাউন্ড হওয়ার পর হচ্ছে আমাদেরকে এখান থেকে ধরেন 45% রাউন্ড করে দিই, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে সেটা আরেকটু বড় করে দিই, একদম পারফেক্ট আছে। এরপর হচ্ছে এটাকে আমরা কপি করব, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এই কপি করে একটা নিচের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। আনার পর আমরা এটাকে ধরে অল্টার ধরে এটাকে জুম করতেছি, সরি এই যে অল্টার শিফট ধরে এটাকে একটু জুম করে নেবেন, জুম করার পরে ওকে দিছি। এরপর এখান থেকে আমরা এই রাউন্ডটা আর একটু বাড়াই দিচ্ছি, যেহেতু এটাকে জুম করছি, জুম করার সাথে সাথে এটা রাউন্ডটা কিন্তু ঠিক নাই। এখন হচ্ছে আমরা এখান থেকে স্টক কালারটা, এখান থেকে আমরা ফিল কালার যেটা আছে ফিল কালারটা অফ করে এখান থেকে আমরা স্টক কালার যেটা আছে এটা আমরা হোয়াইট দিয়ে দিব, মানে সে এখানে যেহেতু সাদা ইউজ করছে আমরা এখান থেকে স্টক কালারটা বাড়াই দিব। এই যে মাউসের স্ক্রল বারটা ঘুরে আপনি এখান থেকে এন্টার দিয়ে দেন, এখন দেখেন স্ক্রল বার এটা কিন্তু আমার ভিতরের দিকে আসতেছে, এটাকে আমি বাইরের দিকে দেওয়ার জন্য এখান থেকে আমি, সরি এটা না, এইখান থেকে আমি এখান থেকে আউটসেট করে দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমার এখানে অপাসিটি কমানো আছে আমি অপাসিটি একটু বাড়াই দিই, বাড়াই দিয়ে আপনি এখান থেকে খেয়াল করেন আমি এখানে ক্লিক করছি, শেপের মধ্যে আসার পরে এই যে 10 করে দিছি, 10 করছি আর হয় নাই, 12 13টাই ঠিক আছে, হ্যাঁ 13 পিক্সেল থাকুক। এরপরে এই দুটাকে ধরার পরে একটু সেন্টার করে, আশা করি সেন্টারে ছিল, সেন্টারে আছে, তাও সেন্টার করে নিছি। আচ্ছা এখন দেখেন আমার এখানে যা যা ছিল এ সবগুলো শেপ কিন্তু আমার মোটামুটি কি আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে 100% করে দিই, 100% সেম এটাকেও আমি 100% করে দিই। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে দেন কি আমার, আমি এটা তো আমার ইমেজের শেপ, ঠিক আছে না। এখন এই আমার এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলোকে আমি ক্লিক করে ধরবো, শুধু এই ইমেজের যে শেপ দুটো নিয়েছি এই দুটা বাদে বাকি সবগুলোকে ধরে আমি গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি এখানে ডিজাইন লিখে দিতে পারি, এই যে ডিজাইন লিখে দিলাম। এরপর হচ্ছে এই দুটো হচ্ছে আমার ইমেজের জন্য, ঠিক আছে। তো আমরা এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে এই IMG মানে এটা ইমেজ বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। এখন আপনি চোখ দুটো অফ করে এটাকে আপনি অন করে দেন, এই যে। আচ্ছা এখন তো আমার এখানে ইমেজটা আনতে হবে, ঠিক আছে না, এই যে চোখটা বসাইছি, বসানোর পরে আমি এখান থেকে এটার অপাসিটি একটু কমাই দিই। আপনি নিউমেরিক কি থেকে শুধু এই যে শেপের লেয়ার মধ্যে ক্লিক করে নিউমেরিক কি থেকে নাম লক থেকে আপনি এখান থেকে
যে কোনো নাম্বারে ক্লিক করলে 1 2 3 4 5 এগুলোর মধ্যে ক্লিক করলে আপনার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আপনার অপাসিটিটা বাড়বে এবং কমবে শেপের। এরপর আছে আমরা একটা ইমেজ নিব, গুগল থেকে একটা কপিরাইট ইমেজ নিতে হবে, নো কপিরাইট, হচ্ছে বিজনেসম্যান, সরি ভালো রেজুলেশনের ইমেজ নেবেন। আপনি এখান থেকে টুলস থেকে যাওয়ার পরে কালার কালার সরি কালার এখানে সাইজ থেকে আপনি এখানে লার্জ করে দিতে পারেন, তাহলে হাই রেজুলেশনের যেগুলো আছে সেগুলো আপনি এখানে শো করবে। মেন ওয়াটারমার্ক যেগুলো আছে, যেমন এটার মধ্যে ওয়াটারমার্ক আছে, এটা ইউজ করবেন না, ওয়াটারমার্ক ছাড়া এগুলো ইউজ করতে হয়, মানে ড্যাম এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য আর কি আমরা ইউজ করি সচরাচর, যেটা দেখা যায়। তো ঠিকঠাক মতো পাইতেছি না, এটা 1000x1500 আছে, এটাকে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এটা রেজুলেশন ভালো আছে। এরপর এখান থেকে এটা কপি করছি, কপি করার পরে আমি এখানে আসার পরে আমি এই গ্রুপের মধ্যে এটা ছেড়ে দেবো, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করবো, ঠিক আছে। ইমেজটা পেস্ট করার সাথে সাথে আপনার এখান থেকে কনভার্ট টু অ্যাসমো ব্রাউজার করে দেবেন, কারণ অ্যাসমো ব্রাউজার করলে আপনার ক্লায়েন্ট এখানে ক্লিক করে সেই ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবে, এখানে সে তার যে ইমেজটা দিবে ওই ইমেজটা কিন্তু এখানে পেস্ট হবে, তাহলে এটা তার জন্য একটা ফ্যাসিলিটিস, আপনার ক্লায়েন্টের জন্য কোনো হ্যাসেল হবে না। এখানে অ্যাসমো ব্রাউজার করে দেবেন এটাকে রাইট বাটন ক্লিক করে, এরপর হচ্ছে এটাকে একটু ছোটো করেন, ছোট করে এটাকে বরাবর নিয়ে এসে সরি এখান থেকে এন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক, এই শেপ ইমেজ থাকবে হচ্ছে উপরে, শেপ থাকবে নিচে, ঠিক আছে। আমার শেপ নিচে আছে, রাইট বাটন ক্লিক করে ক্লিক লিভিং মাস্ক, ঠিক আছে। আচ্ছা আমার শেপের মধ্যে অপাসিটি কমানো, যার কারণে আমার ইমেজের অপাসিটি কম দেখা যাচ্ছে, সরি এই যে এখান থেকে ক্লিক করে আমি ইমেজটাকে আমরা বড় করে দিতে পারি। আপাতত দিচ্ছি আর কি, খুঁজে পাচ্ছি না যে এই জন্য। হ্যাঁ এই যে ধরুন তাকে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, সে হচ্ছে এরকম, তার মানে কি আমার ইমেজের শেপটা হচ্ছে এখানে, তাহলে ইমেজের গ্রুপটাও আলাদা, ডিজাইনের গ্রুপটাও কি সম্পূর্ণ আলাদা। এখন কথা হচ্ছে যে আমার এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে না, এই শ্যাডোটা আমি কীভাবে দিব, এই তাদের ডিজাইনের মধ্যে দেখ খেয়াল করেন, এই তাদের এখানে কিন্তু ইমেজের বাইরে একটা এক্সট্রা একটা শ্যাডো আছে, শ্যাডোটা দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে এখান থেকে, আচ্ছা আমি ডিজাইনটা অফ করে ফেলি, অফ করে এখান থেকে এই যে ডিজাইনটা অন করি, এই হোয়াইট যে শেপটা আছে, ঠিক আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে এরকম একটা লেয়ার স্টাইল আসবে, আসার পর আমি এখান থেকে ড্রপ শেডোতে আসার পর আমি এখান থেকে কালার দিতে পারবো, ঠিক আছে, ইয়াগুলো দিতে পারবো, এখান থেকে কালার হোয়াইট ব্ল্যাক করে দিবেন, ব্ল্যাক দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে অপাসিটি বাড়াই দিবেন, এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে সুন্দর, তারপর হচ্ছে আবার এই যেগুলোকে আপনি ডিজাইন অনুযায়ী কম্বিনেশন করে নেবেন, 0% দিয়ে দিই, একদম সেন্টারে থাকবে, আমি এখানে ডাবল ক্লিক করি আবার পরে, স্পিডটা কমাই দিলাম এখান থেকে, এটা সাইজটা আমি 0 করে দিচ্ছি, শুধু সাইজ এটা ফেদারটা আমি বাড়াই দিচ্ছি এখান থেকে, মাল্টিপ্লাই থাকুক, ঠিক আছে, এটা বাড়াই দিয়েছি, বাড়াই দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন আমি চাইলে ইমেজের যে শেপটা আছে ওটার মধ্যে আমি দিতে পারি, ইমেজটার ইমেজের শেপটার মধ্যে আমি দিতে পারি, কারণ এটা তাদের অনুযায়ী কিন্তু আমারটা হয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ মোটামুটি হ্যাঁ হয়েছে। আচ্ছা তাদের এখানে তো আরেকটা কথা হচ্ছে কি, তাদের এই ইমেজটা এই শেপটা সরি এই যে শেপটা আছে, এই যে শেপটা আছে না, এটা এটা হচ্ছে তাদের উপরে থাকবে, ঠিক আছে, এটা যদি আমাদেরকে উপরে রাখতো তাহলে আমার এই যে গ্রুপটা আছে না, ডিজাইনের যে গ্রুপটা আছে এটাকে একদম উপরের দিকে নিয়ে আসতে হবে, আনার পরে হচ্ছে আমাকে এই ডিজাইনের গ্রুপটার মধ্যে ইমেজটাকে ঢুকাইতে হবে কীভাবে, এই যেমন এই যে এখন আপনি ইমেজের গ্রুপটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন, আরে সরি এটা ইমেজের গ্রুপটা উপরে থাকুক, এই যে এটা এটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি, কন্ট্রোল আর থার্ড ব্যাকের লেফটটা যেটা আছে ওইটা, এই আরেকটা এই বিষয়টা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে, এরকম থাকবে এই জিনিসটা। তারপর আপনি চাইলে আপনি ইমেজ থেকে আপনি এই ইমেজের মধ্যে থেকে আপনি এই এখান থেকে আপনি শ্যাডোটা দিতে পারেন, আবার সেম কন্ডিশনের শ্যাডোটা, তাহলে মনে করেন আর একটু সুন্দর দেখা যাবে, হ্যাঁ ঠিক আছে, এটাকে ধরেন আপনি ধরেন 30 করে দিতে পারেন, 30 দিয়ে আপনি আমি ওকে দিলাম,
ঠিক আছে, এখন তাদের মতো দেখা যাচ্ছে আমার ডিজাইনটা। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে চোখটা অফ করে, আচ্ছা তাদের এই ইমেজটা কিন্তু সাদা কালো দেখা যাচ্ছে, এখন আমার ইমেজটা কিন্তু সাদা কালো না। এখন এর জন্য আমরা কি করব, এই যে আপনি ইমেজের যে লেয়ারটা আছে, এই লেয়ার ইমেজের যেটার মধ্যে ক্লিপিং মাস্ক করছেন, শুধু শেপটা, শেপটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে একদম নিচে যেটা আছে লুমিনেসিটির মধ্যে ক্লিক করে দিবেন। লুমিনেসিটির মধ্যে ক্লিক করলে হচ্ছে, আচ্ছা আমি শেফের কালারটা তো আমাদের এখানে ব্লু ছিল, শেফের কালারটা একদম ব্ল্যাক করে দিচ্ছি, তাও তো হচ্ছে না। আচ্ছা যেহেতু আমরা মনে করেন লুমিনেসিটি করার পরে যেহেতু আমাদের এখানে কালারটা নিয়ে নিয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, যে শেপগুলো ছিল ওই শেপগুলো কালার নিয়ে নিয়েছে, এই জন্য আমরা কি করবো, এই যে শেপটা আছে, ইমেজের যে শেপটা আছে, এটাকে আমরা কপি করে নিচের দিকে আরেকটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর আমরা এখান থেকে এই যে ইফেক্টটা অফ করে দিচ্ছি, এরপর আমাদের এখান থেকে আমরা এই যেটাকে নর্মাল করে দিই, ঠিক আছে। এখন দেখেন এখন কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না, মানে আপনাকে টেকনিক করতে হবে কীভাবে, মানে নিচের জিনিসটাকে আপনাকে হাইড করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু আমাদের এখানে কাজগুলো শেষ, এরপর আমরা এটা চোখটা অফ করে এটা অন করে দেবো, ঠিক আছে। অন করার পর আমাদেরকে এখান থেকে লিখাগুলো লিখতে হবে, কিউআর কোডটা পরে নিয়ে আসতেছি। মোটামুটি ডিজাইন আমাদের হয়ে গেছে, এখানে শুধু দুইটা শেপ আছে। তারপর হচ্ছে টি, মানে টাইপ টুল, টাইপ টুল থেকে আপনি এখানে লিখবেন, লিখবেন হচ্ছে, আচ্ছা আমার এখানে সাইজটা অনেক বেশি, এখান থেকে ছোট করে দিই। হ্যাঁ, ছোট করার পর আমি এখানে আসার পরে এই যে হোয়াইট কালারটা দিয়ে দিবেন, দিয়ে এখানে লিখে দিব হচ্ছে, আমার এখানে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখান থেকে এই যে আমার এখানে এটা বেশি ছিল, এটাকে আমরা সরি এখানে আমরা 0% করে দিব, 0% করে দিলে একদম পারফেক্ট থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এখানে এগুলা বড় হাতে ছিল না, সরি এটার মধ্যে ফোন ছিল হচ্ছে মুনতাসের হাত, আমরা এখান থেকে, আমি আবার বলতেছি আপনাদের এখানে ফোনটার নাও থাকতে পারে, আপনারা ফোনটা ডাউনলোড করে নেবেন গুগলের মধ্যে, আপনারা সেম যে না সে যে নামটা দিয়েছে ওটা সার্চ করলে আপনারা পাবেন, অথবা আপনারা গুগলের মধ্যে নামটা লিখলে পাবেন। হচ্ছে এখানে একটা ছিল, এই যেমন এটা ছিল হচ্ছে আপনার বোল্ড ছিল, ঠিক আছে, আর এটা ছিল হচ্ছে আপনার মিডিয়াম ছিল, ঠিক আছে। এরপরে এখানে এটা কালারটা ছিল হচ্ছে এখান থেকে এই কালারটা ছিল, এই কালারটা, এটাকে এদিকে নিয়ে একদম এই বরাবর বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে এবার আপনি সেম এই লেয়ারটাকে আপনি কপি করে নিচের দিকে নিয়ে আসেন, আপনি এখানে আবার লিখতে পারেন এই যে ক্যাচ লকটা অন করে দিই বড় হাতের হওয়ার জন্য। এখান থেকে আপনি রেগুলারটা দিতে পারেন ফন্ট, বা হ্যাঁ রেগুলার ফন্ট দিলেও চলে। এরপর আপনি এটাকে ছোট করে দেন, যথেষ্ট। তারপর হচ্ছে আমাদের নিচে আছে হচ্ছে এখানে আপনি এটাকে এটাকে আবার এখানে যে আইকনটা আছে এটা হচ্ছে ম্যান আইকন, আইকনগুলো আমার এখানে ডাউনলোড করা আছে, আপনারা গুগলের মধ্যে লিখলেও পাবেন, যে ইউজার আইকন লিখে, ইউজার আইকন লিখে আপনারা গুগল থেকে পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন, অথবা এই যেরকম পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন, অথবা ফ্ল্যাট আইকন থেকে, অথবা এই যে ফ্ল্যাট আইকন .com থেকে আপনারা কি ইউজার আইকনগুলো পাবেন, এই যে ইউজার লিখে সার্চ করলে আপনারা পাবেন ফোন এই আইকনগুলো, এই যে বিভিন্ন ধরনের পাবেন, এখান থেকে আপনারা পিএনজিটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এখানে একটা আছে, আমি ডাউনলোড করতেছি না, ম্যান আইকন ইউজার আইকন যেটাই বলেন, এই এখানে নিয়ে আসলাম। আনার পরে এখান থেকে এটার সাথে মাথার সাথে একদম উপরেটার সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি, এটা অ্যালাইন হতেছে না, সমস্যা নাই। আপনি এখান থেকে এবার এটা কালারটা চেঞ্জ করে দেন, এখানে যে কালারটা চাইছিল, এখানে চাইছে হচ্ছে আপনার এই কালারটা, এখানে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে থেকে আপনি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি।
তারপর আপনি তিনটাকে ধরে গ্রুপ করে দিবেন, গ্রুপ করে আপনি এখানে ইউজার লিখে দেন। এই যে এটা হচ্ছে ইউজারের আই, ইউজারের কাজ। তারপর তারপরটা হচ্ছে কল, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে আবার টি দেন, নেওয়ার পরে এখানে তারা যেভাবে দিছে প্লাস জিরো জিরো জিরো, তারপর হচ্ছে হাইফেন, হ্যাঁ এই যে এতটুকু পর্যন্ত তারা দিছে। দেওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা একদম হোয়াইট দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনার কল আইকন, সেম এখানে প্রত্যেকটা আইকন আইকন এটা হচ্ছে কল আইকন। কল আইকনটা আমার এখানে আছে, আমি আর ডাউনলোড করতেছি না। এই যে এই যে এবার এই দুইটাকে আমরা একসাথে অ্যালাইন করে নিব, ঠিক আছে। সেন্টার অ্যালাইন করে নিলাম, করার পর হচ্ছে আমি চোখটা অফ করে, এই এই চোখটা অফ করে আমি এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। এটা আগে যেহেতু একবার দিয়ে দিছি, এটা এখানে আবার থাকবে, ঠিক আছে। এরপর আমরা চোখটা অন করি, দেখেন যে এখানে কালারটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এবার সেম এই জিনিসটাকে আমরা আবার গ্রুপ করে ফেললো। এটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করেন বা বিভিন্ন মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করেন, সেম এরকমভাবে আপনারা গ্রুপ করে করে কাজ করবেন। কল আপনারা এখানে কল লিখে দিতে পারেন। আচ্ছা এখানে কল লিখার পরে তারপর হচ্ছে আপনি এখান থেকে সেম এই জিনিসটাকে আপনি অল্টা, এই জিনিসটাকে আপনি অল্টা ধরে কপি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। নিচের দিকে নিয়ে আসি, এখানে আপনি কলের জায়গায় আপনি এখানে মেইল লিখে দেন, যেহেতু আমাদের এটা মেইল আইকন। তারপর হচ্ছে এই এটা তো আমার আইকনটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিলাম, শুধু আমার লিখাটা লাগতেছে, ঠিক আছে। এখান থেকে আবার আপনি এটা রিমুভ করে এখান থেকে জিমেল অ্যাট জিমেল ডট কম, তারপর হচ্ছে আমাকে এখান থেকে আবার মেল আইকনটা নিয়ে আসতে হবে। এই যে এরপর আপনি এটাকে ছোট করেন, ছোট করি এই বরাবর নিয়ে আসার পরে এরপরে এখানে নিয়ে আসি। এই দুইটাকে ধরার পরে এই লিখার মধ্যে এখানে একটা ক্লিক দিলে এখানে সিলেকশন তৈরি হবে, কন্ট্রোল ধরে এরপরে এই যে সেন্টার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ঠিক আছে। এরপরে আমি আবার এখানের মধ্যে আসি, আসার পরে এই যে কালার ওভারলে থেকে ক্লিক করলে কালারটা চলে আসবে, যেহেতু আমার আগে একবার কালারটা দেওয়া ছিল। সেম পজিশনে একটু উপরের দিকে তুলে দিই। এরপর হচ্ছে আমরা এটাকে এখানে নিয়ে আসছি, এটাকে বরাবর নিচে আমি নিয়ে আসি না, নিচে নিয়ে আসি না, কারণ লিখাটা নাও দেখা দিতে পারে। www. এখানে লিখাটা দিলাম, তারপর হচ্ছে আমার সেম এখানে আইকনটা লাগবে না, এখানে লাগবে হচ্ছে আপনার ওয়ার্ল্ড আইকনটা। এই যে আমার এখানে ওয়ার্ল্ড আইকন আছে, আপনার ফ্ল্যাট আইকনের মধ্যে আপনার পিএনজিগুলো পাবেন, ঠিক আছে। ওখান থেকে আপনার পিএনজিগুলো কালেক্ট করে ইউজ করতে পারেন। তারপরে ছোট করুন, ছোট করার পরে এই যে এখানে নিয়ে আসলাম, হচ্ছে এটার মধ্যে সিলেকশন তৈরি করছি, সিলেকশন তৈরি করে কন্ট্রোল দিয়ে এরপরে, হ্যাঁ এরপরে কন্ট্রোল ডি, তারপর এখানে ক্লিক করে আমরা কালার ওভারলে থেকে কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড দেওয়ার পরে আপনি এটাকে ধরে বরাবর একটু নিচের দিকে নিয়ে আসেন, ঠিক আছে। আমার আইকনটাকে বেশি ছোট হয়ে গেছে, না আইকন ঠিক আছে। তারপর হচ্ছে আপনি সেম এই জিনিসটাকে আপনি আবার কপি করে নিচের দিকে বরাবর নিচের দিকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। এরপর এখানে আপনি আবার বাকি আপনার অ্যাড্রেসটা লিখতে পারেন, থ্রি আচ্ছা আমার এখানে স্পেসিংটা একটু বেশি দেখাচ্ছে, আমার এখানে স্পেসটা অনেক বাড়ানো যার জন্য।
এবার আপনি এটা কি করেন, এটা যেহেতু স্পেসিংটা অনেক বেশি, এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে লাইন স্পেসিংটা কমা দিতে পারেন, ঠিক আছে, এরকম করে আপনার কমায় দিবেন। আমি এখান থেকে 8 দিছি, তারপর এটাকে আমি এই এখান থেকে, আমার আইকনটা লাগবে না, লাগবে হচ্ছে আমার এখান থেকে হোম আইকনটা, ঠিক আছে, হোম আইকনটা ডাউনলোড করা ছিল। আচ্ছা, আপনি আমার এখানে হোমটা পাচ্ছেন না সম্ভবত, আপনি এখান থেকে লোকেশন আইকনটা ইউজ করতে পারেন, এই যে লোকেশনের যে পিনটা আছে এটাও ইউজ করতে পারেন হোমের জন্য, ঠিক আছে, আপনারা হোম আইকনটা নিয়ে নেবেন। এরপর হচ্ছে এটার সাথে অ্যালাইন করে একদম উপরের দিকে লাগাই দিছি, দেওয়ার পরে একটু নিচের দিকে নামাই, এখানে ডাবল ক্লিক করে এরপর এখান থেকে আপনি কালার ওভারলে দিয়ে কালারটা দিয়ে দিতে পারেন। এরপরে সেম এই জিনিসটাকে একটু নিচের দিকে নামাই দিলাম, মানে এটার নাম দিব হচ্ছে লোকেশন, ঠিক আছে। এখন মোটামুটি আমার এই যে দেখেন আপনার, আমি চোখটা অফ করি, এখান থেকে আমার মোটামুটি ডিজাইনগুলো আমার কি কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এই যে এখানে যতগুলো আছে সবগুলোকে এই এই চারটাকে শিফট ধরে ক্লিক করে একটু অ্যালাইন করে নেব, মানে এই যে মাঝখানে একটু যদি ফাঁকা থাকে ওটা ঠিক থাকবে আর কি, ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে সবগুলো চোখ অফ করে আমি আবার দেখি আমার কোথাও কি বাকি, এই আমার এখানে কিন্তু একটা শেপ ছিল, ঠিক আছে, এই শেপটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে কিসের মধ্যে, ওয়ার্ল্ড আইকনের মধ্যে, ঠিক আছে। আমি এখন এটা অন করে ওয়ার্ল্ড আইকনের জন্য চোখটা এই শেপটা নিয়ে নিই, সেটা হচ্ছে কিভাবে, এই যে আপনি এটাকে ওয়ার্ল্ড এর মধ্যে, এই যে ওয়ার্ল্ড আইকনের মধ্যে নিয়ে আসার পর এটাকে আপনি নিচের দিকে নামাই দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে মুভ টুলের মধ্যে আসলাম, আসার পরে আমরা এটাকে এই যে ইয়ার শেপটা আছে এটার সাথে আমরা একটা মানে সেন্টার করে নিবো আর কি, এটাকে সেন্টার লাইন করে নিচ্ছি। এরপরে ডি, হ্যাঁ, যেহেতু আমাদের এটা ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের ডিজাইনের মধ্যে রাখতে হবে, যেহেতু এখানে এই শেপটা নিচের দিকে রাখতে হবে, এই ডিজাইনের মধ্যে নিয়ে এসে এটাকে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে নিচের দিকে নামাবো। এই যে ইমেজ যদি নিচে নামালে কিন্তু এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, আমরা এটার অপাসিটি এখান থেকে একটু কমাই দিয়ে দেখতে পারি, এটা চলে, এটার কালার হিসাবে এটা ঠিক আছে। এরপর আপনি এবার এখান থেকে আপনি বাকি চোখ যেগুলো আছে সেগুলো অন করে দেয়, হ্যাঁ, আমার এখানে কিন্তু একটু পুরাপুরি আমি নিন একটু বাইরে নিয়েছি, যেহেতু আমার একটা কাটিং পড়বে এই জন্য। তারপরে আমাদের এখানে আর কি আর কিছু বাকি আছে কিনা, সম্ভবত আর শুধু কিউআর কোডটা বাকি আছে, কিউআর কোড আর এখানে দুইটা শেপ, তাহলে আমি আমার এখানে দুইটা শেপ দুইটা নিয়ে নেই, ঠিক আছে। এখান থেকে আমরা আসার পরে এই উপর থেকে এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে ধরেন এই ব্লু কালারটা দিয়ে দিলাম সেম কালার, তারপরে সেম এই জিনিসটাকে আপনি কপি করে শিফট ধরে বরাবর নিচের দিকে নিয়ে আসেন, এই যে এই দুইটাকে আপনি ডিজাইনের মধ্যে রেখে দিতে পারেন, সমস্যা নেই। তারপর ওটা হচ্ছে দেন কি আমাদের এখানে কাজ হচ্ছে আর এই যে শুধু ইয়াটা কিউআর কোডটা, তো আপনি গুগল থেকে একটা কিউআর কোড ডাউনলোড করে নেন, কিউআর কিউআর কোড আপনি গুগল থেকে মানে ডেমো হিসেবে নেবেন, ক্লায়েন্ট তো আপনাকে যেটা বানাই দিতে বলবো আপনি ওইটাই বানাবেন, ঠিক আছে না, সেটা তো পিএনজি নাই, হ্যাঁ, এটাকে আমি কপি করতে পারি আপাতত, কপি করে এখানে আসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে একটু ছোটো করি, ছোট করলাম, তা ওর এখানে চার কোণা দেখাচ্ছে কারণ তার এখানে সে চার কোণা করে রাখছিল। তা আপনি আপনিও চাইলে চার কোণা করতে পারেন, একটা শেপ নিয়ে সেম এ সাইডের একটা শেপ নিয়ে আমরা এটা ক্লিপিং মাস্ক করতে পারি, ঠিক আছে, আমি সেটা করতেছি না, অনেক সময় লাগবে এটার জন্য, একটু টাইম লাগবে এই জন্য করতেছি না এটা। এখান থেকে আপনি শুধু অ্যাস্টো কালারটা দিয়ে দিবেন, এই অ্যাস্টোকের মধ্যে এটা অন করে এখান থেকে আমি স্টোক, এই যে স্টোকটা স্টোকটাকে এখানে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 4 পিক্সেল থাকুক, সমস্যা নেই। হুম,
মানে আমাদের ডিজাইনের যে একটা ইয়ে আছে ওইটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি ক্লায়েন্টকে আপনি কীভাবে কাজটা দেখেন, এখানে কিন্তু বাইরে আঁকা বাঁকা অনেক কিছু আছে, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে এটা কাটতে হবে হচ্ছে মুভ টুল, সরি মার্কেট টুল থেকে আমাদেরকে রেক্টেঙ্গুলারটা নিয়ে এই বরাবর শুধু ব্লিডটা বাদে, এই যে মানে আমাদের মূল যে ডিজাইনটা আছে ট্রিম লাইন সহ ট্রিম এরিয়াটা যেটা আছে সেটা নিয়ে, আর এখন ব্লিড এটার বাইরে আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো আমাদের আর ডিজাইন প্রিন্টিংয়ের মধ্যে পড়বে না, ঠিক আছে। আমরা এটাকে এখান থেকে কপি মার্জ করব, এই যে এখান থেকে কপি মার্জ করতেছি। করার পরে এটাকে আমরা নতুন একটা লেয়ার নিব, এই লেয়ার এর নতুন একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নিয়ে আর কিছু কোনো কিছুতে ক্লিক করতে হবে না, ডকুমেন্ট নিয়ে আপনি শুধু এখান থেকে সাইজ এখানে যেটা আছে ওটাই থাকবে, আপনি এখান থেকে শুধু ক্রিয়েট দিয়ে দিবেন, এরপর যেটা কপি করছে ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এই যে আপনি দেখেন ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আবার আপনি যে পেজে সেভ করেন যেভাবে সেভ করে রাখতে পারেন কোনো সমস্যা নেই, এটা আবার আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ডিজাইনটি আজকে এত পর্যন্ত ছিল, মানে গ্রাফিক রিপেয়ার থেকে আপনারা প্রতিনিয়ত যত বেশি ডিজাইন কপি করবেন, যত বেশি আপনারা ডিজাইন মানে দেখে দেখে কপি, গ্রাফিক রিপেয়ার না শুধু, আরও বিভিন্ন মার্কেট প্লেস থেকে করতে পারেন। গ্রাফিক রিপেয়ারের ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো হয়, তারা নর্মাল কোয়ালিটি কোনো ডিজাইন তারা অ্যাপ্রুভ করে না। তো যত ভালো কোয়ালিটি ডিজাইন আপনারা নিতে পারবেন ততই আপনাদের জন্য ভালো হবে। তো এই ভিডিও ডিজাইনটা যদিও কপি হয় কিন্তু এটা কীভাবে বানাবেন, অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু এখনও জানেন না কীভাবে বানাইতে হয়, তো ওই জন্য আমি এটা ডিজাইনটা করে দেখাইলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।